পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোরআন সংকলনের ইতিহাসটা যদি সংক্ষেপে জানাবেন। কোরআন আয়াতগুলি তো পরপর এইভাবে নাজিল হয়নি, তাহলে ওইভাবে সাজালো কে? আর এক ভাই আমাকে বলেছেন কোরআন সংকলনের সময় অনেক আয়াত ছুটে গিয়েছে, কথাটি কতটুকু সত্য জানাবেন। প্রথমে শেষ অংশটুকু আসি, যেটা হচ্ছে কোরআন সংকলনের সময় আয়াত ছুটে গেছে, এটা একটা ডাহা মিথ্যা কথা। এটা কেউ বললে তার ইমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। কোরআনের হেফাজত দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন, এই জন্য কোনো অংশ ছুটে যায়নি। এটা কারা বলবে? এটা বলে শিয়ারা বলে, এবং শিয়াদের মতো যারা আছে অনুসারী বা নাস্তিকরা আছে এরা বলে, অথবা পাশ্চাত্যের অনুসারী যারা আছে তারা বলে, বা পাশ্চাত্যের পদলেহী বা তাদের বিষ্ঠাখোর মানুষগুলো এগুলি বলতে পারে। কারণ ভালো মানুষগুলি কখনো বলবে না, কারণ তারা জানে যে এটা সত্য নয়, এটা সত্য নয়। কারণ কোরআনে কারীম হাফেজ ছিলেন, শত শত সাহাবায়ে কেরাম কোরআন কারীম হাফেজ ছিলেন। সুতরাং এটা পড়ে যাওয়ার কোনো মানেই হয় না, বা কোনো বাদ যাওয়ার কোনো মানেই হয় না। তারা কি করেছে, কোনো এক বর্ণনা আসছে যে আমার এখানে লেখা ছিল, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমার এখানে লেখা ছিল যে দশ বার খেলে দুধমা হয়, এটাকে নস্ক করা হয়েছে, 5 বার খেলে দুধমা হয়। এটা কাগজে লেখা ছিল, একটা ছাগল এসে সেটা খেয়ে ফেলেছে। তো এটা তো একজনের কাজ, একজনের লেখা ছিল, এটা খেয়ে তাই বলে কি সবার মুখ থেকে তো যায়নি। আমি একটা বই লিখে বইটা রেখে দিয়েছি বলে বইটা কেউ নষ্ট করে ফেলছে, এই অর্থ এই যদি আলেম নষ্ট হয়ে গেছে তা না। এটা এই অংশটুকু এই ব্যক্তির সংরক্ষণ থেকে নষ্ট হয়ে গেছে। হাজার হাজার সাহাবী সেটা সংরক্ষণ করে রাখছে। সুতরাং যারা এই সমস্ত জিনিস নিয়ে, এই সমস্ত ছোটোখাটো জিনিস নিয়ে উম্মতুল মুসলিমের মধ্যে সন্দেহ তৈরি করতে চায়, আসলে মূল জিনিস হচ্ছে আমরা এখন যেহেতু সর্বদিক থেকে দুর্বল, আমাদের উপর তারা এই জিনিসগুলি চাপিয়ে দিতে চায় এবং দাজ্জালিপনা চালাতে চায় আমাদের উপর দিয়ে। নিজেদের দিকে মোটেই তাকাতে চায় না যে আসলে আল্লাহ তাআলা কোনটাকে হেফাজত দায়িত্ব নিয়েছেন, কোনটা হেফাজত করেছেন আর কোনটা হেফাজত করেন নাই। এই আজ পর্যন্ত কোনো মানুষ কোরআনের একটি শব্দ পরিবর্তন করলে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একসাথে প্রতিবাদ করে উঠবে। এই যোগে যোগেই ছিল। এই জন্য বলা হয়ে থাকে, একবার খলিফা হারুন রশিদের সময় এক লোক, তিনি বাজারে যাচ্ছিলেন, দেখলেন যে এক লোক রাস্তার পাশে বসে তাওরাত লিখতেছিল, ইঞ্জিল লিখতেছিল সুন্দর করে। তো তিনি বললেন যে কে লিখতেছ কেন? বলে আমি ইহুদি, আমি সেদিন লিখে রাখতেছি এটা। তো তিনি বলছে তোমার লেখাটা খুব সুন্দর, যদি ইসলাম গ্রহণ করতে বলে কেন ইসলাম গ্রহণ করবো? বলেন ইসলাম গ্রহণ করলে তুমি লিখতে পারতে কোরআন। বলে না, আমি এটাই লিখবো। পরবর্তী বছর তিনি বের হলে দেখলেন যে সে ইসলাম গ্রহণ করেছে। বলে তুমি ইসলাম গ্রহণ করলে কেন? বলে কারণ হচ্ছে এটা, আমি তাওরাত লিখতে আমি যা লিখে দিতাম তাই সবাই নিত, কিন্তু আমি কোরআন লিখতে বসছি। এরপরে কোরআন লিখে দিছি, যেই দেখে সেই বলে এটা তো আমাদের কোরআন না, এটা ভুল আছে, এটা নিব না, সবাই রেখে চলে যায়। তখন আমি বুঝলাম যে এই কোরআনকে ইচ্ছা করে কেউ কোনোদিন পরিবর্তন করতে পারবে না। এটা হচ্ছে মানুষের সুদূরে আছে, অর্থাৎ মানুষের অন্তরের ভিতরে আছে। শত শত হাফেজ আলহামদুলিল্লাহ এখন ঘরে ঘরে তৈরি হয়েছে, এরকম যোগে যোগে হাজার হাজার হাফেজ। আগের দিনে আলেম বলতে হাফেজ বুঝতো, আলেম তখন কেউ আলেম হইতে পারতো না, হ্যাফজ না করে কেউ আলেম হইতো না। আমার দুর্ভাগ্য যে আমরা কোনোদিন এই পরিবেশটা পাইনি। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ইনশাআল্লাহ এটা পাবে, অথবা যদি শয়তানদের দ্বারা বখাটে না হয়ে যায় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এটা পাবে বলে আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ। এইটা হচ্ছে কোরআনে কারীমের বৈশিষ্ট্য, যে এটা অন্তরের মধ্যে লিখিত আছে, কাগজে লিখিত আছে, কেউ একটা শব্দ পরিবর্তন করার ক্ষমতা তাদের নেই। সুতরাং যারা বলে যে এটা সংরক্ষিত থাকেনি, এটা মিথ্যা কথা বলছে। এই অংশটুকু আগে উত্তর দিলাম। দ্বিতীয় অংশ হচ্ছে আপনি বলছেন সংক্ষেপে ইতিহাস জানাতে বলছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা যখন ইকরা বিস্মি রাব্বিকাল লাযী খালাক এই অংশটুকু নাজিল করেছেন, এই অংশটুকু নাজিল করেছেন 17 রমাদান। এটা হচ্ছে বিশুদ্ধতম মত, বিভিন্ন বর্ণনা থেকে এটা আমরা পাই। রমজানের 17 তারিখে সেটা নাজিল হয়েছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে 23 বছর জিন্দেগিতে পুরো জিন্দেগিতে কোরআনে কারীম পুরোটাই নাজিল হয়েছে। এর আগে আল্লাহ তাআলা বাইতুল ইজ্জাতে পুরো কোরআনকে একবার নাজিল করেছেন, সেখান থেকে জিবরিল আনলেন, জিবরিল আল্লাহ থেকে সরাসরি নিয়ে আসছেন। সেটা হচ্ছে এই কোরআন নাজিল হবে, এটা একটা ভবিষ্যৎবাণী করা হয়েছে, এবং এটার কারণে প্রথম আসমানকে হেফাজত করা হয়েছে এবং সেটাকে জিনরা শোনার মতো অবস্থা থেকে তাদেরকে মুক্ত করা হয়েছে। সেখানে কেউ উঠলে তখনকার সময় তাদেরকে আগুন ফেলে তাদেরকে হত্যা করা হতো ফেরেশতাদের পক্ষ থেকে, কারণ তারা শোনার চেষ্টা করতো, কানচোর মানে ফেরেশতাদের কথা শোনার জন্য কান লাগাতো। তখন এটাকে তারা উঠতে পারতো না। কোরআনে কারীমে সূরা নূহের সূরা জিনের মধ্যে আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন যে ও আন্না কুন্না নাকউদু মিনহা মাকআদ আল ইসলামে ফামান ইস্তামিল আনা ইয়াজিদ লাহু শিহাবান রাসাদা। আমরা কান লাগাতাম সেখানে শোনার জন্য, এখন কেউ যদি কান লাগাতো তাকে অগ্নিস্ফুলিঙ্গ আসে তাকে পুড়িয়ে দেয়। আমরা এটা বলছি না যে উল্কাপিণ্ড আসে পুড়িয়ে দিচ্ছে, যারা অনেকে অনুবাদ করে ঠিক না, মানে অগ্নিস্ফুলিঙ্গ বলেছে, শিহাবাম বা আদবাহ শিহাবুম মুবিন বলা হয়েছে, সেটাকে স্পষ্ট অগ্নিস্ফুলিঙ্গ আসে তাকে পুড়িয়ে দেয়। তো এরকম কাফেরদের সেটা পুড়িয়ে দেওয়া হয়, যদি এরা বিশেষ করে জিনদেরকে পুড়িয়ে দেওয়া হয়। এটা হাদিসে আসছে, তো কোরআনে কারিমে এটা আসছে, তো কোরআনে কারিমেও আসছে হাদিসেও আসছে। তাহলে বোঝা গেল যে ওই সময়ে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা নিকটতম আসমানকে হেফাজত করেছেন, এই জন্য সেখানে কোরআন নাজিল করেছেন। পুরো পুরো কোরআনটা যা নাজিল হবে 23 বছর জিন্দেগিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 23 বছর জিন্দেগিতে আল্লাহ তাআলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে শুরু করেছেন, আর ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, এই আয়াতটি দিয়ে শেষ করেছেন। অধিকাংশ আলেমই সেটা বলেন, কিন্তু আপনি এখন কোরআনের এই ধারা বিবরণী পাবেন না। কেন? কারণ হচ্ছে কোরআনে কারীম যখন নাজিল হয়েছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আয়াত নাজিল হলে তিনি বলতেন এই আয়াতটা কোথায় যাবে, তিনি বলে দিতেন। সাহাবীকে বলতেন যে ওই ওই সূরাটা নিয়ে আসো, ওই সূরার ওই আয়াতের পর এটা লেখো। এভাবে রাসূল নির্ধারণ করে দিয়েছেন, এভাবে রাসূল নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং এই যে কোরআনে কারীমের এই সূরার আয়াতের তারতিবটা একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এক হুবহু যেভাবে রাসূল বলেছেন সেভাবেই সেটা নির্ধারিত লিখিত হয়েছে। এই জন্য প্রতি বছর যা নাজিল হয়েছে নাজিল হতো রমজান মাসে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে শোনাতেন, রাসূল জিবরিলকে শোনাতেন। এটা হল মুদারাসাতুল কোরআন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেটা উল্লেখ করেছেন। তাহলে মুদারাসা এটা কোরআনে কারীমের একটি বৈশিষ্ট্য, যেটা দেরাসা অর্থাৎ পরস্পর শোনানো, একে অপরকে পড়া, এটা বৈশিষ্ট্য ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। তাহলে এখানে ভুল পড়ার কোনো সুযোগ নাই যে কোরআন কীভাবে পড়ছেন। আপনি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সূরা বাকারা পুরোটা পড়েছেন, যদি কোরআন অথবা বাকারা একসময় নাজিল হয়নি, অর্থাৎ যখন নাজিল হওয়া শেষ হয়েছে তিনি পুরোটা পড়েছেন। তারপর তিনি আলে ইমরান পড়েছেন, তারপর তিনি নিসা পড়েছেন, হাদিসে পাওয়া যায়। এর অর্থ হচ্ছে যে তিনি তারতিবটা দিয়েছেন, সূরা বাকারা, আলে ইমরান, নিসা তাফসীর দিয়ে প্রত্যেকটি আয়াতের তারতিব তিনি দিয়ে দিয়েছেন, আয়াতের তারতিব তিনি দিয়ে দিয়েছেন, এতে কোনো সন্দেহ করার কোনো সুযোগ নেই। এখানে কোনো কোনো সূরার তারতিবের দিক থেকে কীভাবে করা হয়েছে এটা অনেকে বলেন। সূরার তারতিবটা আলহামদুলিল্লাহ মুলহামা অর্থ হচ্ছে সাহাবায়ে কেরাম যখন তারতিব দিচ্ছিলেন তখন আবুবকর রাদিয়াল্লাহু আনহু যখন বললেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যান, তখন তিনি পুরোটাই লিখিয়ে নিয়েছেন এবং সাহাবারা মুখস্থ করে নিয়েছেন, শত শত হাজার হাজার সাহাবী মুখস্থ করেছেন, কোনো সমস্যা হয়নি। পরবর্তীতে লেখা হয়নি, অর্থাৎ কাগজে লেখা হয় নাই দেখে তখন আবুবকর রাদিয়াল্লাহু আনহুর সময় ইয়ামামার যুদ্ধের সময় একটা বড় ধরনের বিপর্যয় হয়, সেখানে অনেক হাফেজ সাহাবী মারা যান। তখন আবুবকর রাদিয়াল্লাহু আনহু তিনি যায়েদ ইবনে সাবিতকে বললেন যে দেখো এগুলি একত্র করো, কারণ একত্র না করলে আমার ভয় হয় যেভাবে হাফেজরা চলে যাচ্ছে এটা কীভাবে কোথায় চলে যায়। তিনি একত্র করে রাখলেন। এইটা এই একত্র করা জিনিসটা তিনি উম্মুল মুমিনিন আমাদের মা আয়েশা হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে জমা রাখলেন, যে তার কাছে যেন জমা থাকে। তার কাছে জমা ছিল সেটা। পরবর্তীতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আমি এটা বই আকারে বের করতে চাই, তো যেগুলো ভিন্ন ভিন্ন লাহজায় কেউ কেউ লিখে রাখছে সেগুলি বাদ, যেগুলো তাফসির হিসেবে কেউ লিখেছে, কারণ তারা কী করতো কখনও কখনো তাফসিরটা লিখে রাখতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত বলার পরে এটা তাফসিরটা বলে দিতেন, তো তাফসিরটাও লিখে ফেলতো। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাফসিরটাও লিখতেন, এবং এই জাতীয় সাহাবীরা কখনো কখনো তাফসির লিখতেন এবং তারা এটাকে ওই তাফসিরটা মনে করার জন্য তার ছাত্রদেরকেও বলে দিতেন যে এটার তাফসির এটা। ছাত্ররা অনেকে মনে করতো এটা হচ্ছে ওনার মুসহাফে আছে, মুসহাফে থাকার অর্থ হচ্ছে এই নয় যেটা কোরআনে আছে, বরং এটা তাদের তাফসির হিসেবে তারা বলেছেন, এটা হচ্ছে বিশুদ্ধতম মত। অর্থাৎ এই জন্য যে অনেক সময় বলে যে এটা তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর মুসহাফে ছিল, এর অর্থ হচ্ছে এটা তাফসির হিসেবে ছিল। তিনি তাফসির হিসেবে লিখে রাখতেন যে রাসূলের মুখ থেকে সরাসরি তাফসির শুনেছেন, এটাকে তিনি লিখে রেখেছেন। এরপরে যখন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে এটাকে আমি বই আকারে বিভিন্ন জায়গায় পাঠাতে চাই, কিতাব আকারে বিভিন্ন জায়গায় পাঠাতে চাই, তখন তিনি এটাকে লিখিয়ে নিলেন। তখন বিভিন্ন যারা জীবিত ছিল বড় বড় সাহাবী তাদেরকে যায়েদ ইবনে সাবিত সহ সবাইকে একসাথে করলেন যে তোরা কোরাশি লেহাজাত, তোরা ভুলটা কেউ যেন না লেখে, আবার যে যেটা লেখ মৌলিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা আসছে সেটাই নিবা, যে এইগুলি এগুলি এগুলি আসছে, আর যারা যারা বাইরের যারা উচ্চারণ করে সেগুলিকে আমরা নিব না, কারণ সেগুলি আসলে কোরআনে কারীমের নাজিল। সেটা একসময় ছিল সহজ করার জন্য বলা হয়েছিল, যেটা আমরা আগেও বলেছি, সহজ করার জন্য অনেক সময় সেটা এখন পড়তে অনুমতি দিতেন, কিন্তু সেটা আসলে কোরআনের নাজিল হওয়ার ভাষা নয়। কোরআন নাজিল হয়েছে বিলিসান আরবি মুবিন, স্পষ্ট আরবি ভাষা, এবং সেটা ছিল কোরাইশের ভাষা, এবং সেই ভাষাতেই সেটা জমা করা হয়েছে এবং সেটাকে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু কপি করে বিভিন্ন জায়গাতে সেটা পাঠিয়েছেন, এবং আজও বিভিন্ন জায়গাতে সংরক্ষিত আছে, সামরকান্দে আছে, মদিনাতে আছে, এবং সেটা এই জন্য বলে মুসহাফুল মদিনা বলা হয়, মুসহাফু মক্কা বলা, মক্কা মুসহাফ সামরকান্দ আছে, সামরকান্দের মুসহাফ আছে, মুসহাফ বুখারা আছে, বিভিন্ন জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী সম্মানিত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তাকে জামেউল কোরআন বলা হয়। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজ মানে তার এই যে রেখে যাওয়া কাজটা পরিপূর্ণ করেছেন এবং সেটাকে বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন, কপি করে পাঠিয়েছেন, এবং সেটাই আজ আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে। এই জন্য আপনি দেখবেন মদিনার থেকে যে কোরআনটা ছাপা হয় ওটাতে লেখা থাকে মুসহাফুল মদিনাতিন নববিয়্যা, অর্থাৎ মদিনা নববীতে সংরক্ষিত যে মুসহাফ ছিল সেটা অনুসারে সেটা ছাপা হচ্ছে। আলহামদুলিল্লাহ এটার সাথে কোনো এলাকার কোনো মুসহাফের কেউ কোনো দিন দেখাতে পারবে না যে এর সাথে বিরোধ হয়েছে। একটা জিনিস অনেকে উল্লেখ করা হয় থাকে যে এখানে অনেক সময় লেখার সিস্টেমটা এরকম, হ্যাঁ ওইটাই লেখার সিস্টেম মূলত ছিল, এর বাইরে লেখার সিস্টেম এটা একটা আলাদা বিদ্যা আছে, কোরআন লেখার আলাদা বিদ্যা আছে, এটা বলে রাসমুল কোরআন, एवं एटार उपरे पढ़ा है एटा 100 मार्केर पढ़ा है विभिन्न यूनिवर्सिटी मदीना यूनिवर्सिटीते पढ़ा है अर्थात से लेखार एक नियम आछे जेखाने जेभाबे सेभाबे लिखते पारे ना जेमन मालिकी यौमिद्दीन मालिकी यौमिद्दीन अपनी उच्चारण करছেন কিন্তু আপনি কোরআনে কারিমে দেখবেন যেগুলি রাসম মেনে চলেছে সেগুলি দেখবেন কখনো আলিফ দেয় নাই মালিকি यौमिद्दीन লেখা আছে আলিফ খাড়া উপরে খাড়া জবর দিয়েছে এটা এইজন্য যে আপনার আপনি যেন মালিকি यौमिद्दीन পড়তে পারেন আর যেই ব্যক্তি অন্য কোনো কিরাত পড়ে সে যেন মালিকি यौमिद्दीन পড়তে পারে কারণ মালিকি यौमिद्दीन এটাও শুদ্ধ মালিকি यौमिद्दीन এটাও শুদ্ধ দুইটাই কিরাত তো অর্থে কোনো পরিবর্তন হয়নি লেখাতেও পরিবর্তন হয়নি এবং সনদ দ্বারা শুদ্ধ হয়ে সাব্যস্ত হয়েছে সুতরাং বোঝা গেল যে এই জাতীয় এইভাবে কোরআনের মধ্যে আহরফগুলি আছে এবং এইভাবেই পড়া হচ্ছে যুগ যুগ ধরে আলেমরা রাসূলকে খেয়াল রেখেছেন এইটাই এইভাবে কোরআন শব্দ পর্যন্ত ঠিক রেখেছেন এবং শব্দের উচ্চারণ পর্যন্ত লেখা পর্যন্ত নিয়ম পর্যন্ত ঠিক রেখেছেন সেখানে আপনি কিভাবে চিন্তা করতে পারেন একজন মানুষ যে এটা সংরক্ষিত হয়নি নাউজুবিল্লাহ যারা এই কথাগুলি বলে তারা মিথ্যাচার করছে এবং তারা নিজেরা ঈমানদার হতে পারবে না তারা কাফের হয়ে যাবে আল্লাহ যেহেতু আল্লাহ তাআলা বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমরা এই যিকির নাজিল করেছি অর্থাৎ কোরআন নাজিল করেছি ওয়া ইন্না লাহু লাহাফিজুন এটাকে আমরা হেফাজত করব এবং হেফাজত করার দায়িত্ব তিনি নিয়েছেন এবং হেফাজত করছেন এবং লক্ষ লক্ষ বরং কোটি কোটি মানুষ এটা মুখস্থ পারে আলহামদুলিল্লাহ কোটি কোটি মানুষ এটাকে মুখস্থ পারে প্রতি পরিবারে এরকম লোক পাওয়া যাবে ইনশাআল্লাহ যারা কোরআনের হাফেজ তারা বোঝা গেল যে এটা নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নাই এটা আমরা এটা নিয়ে মাথা সমস্যা তখনই হচ্ছে যখন এটা নিয়ে মাথা ঘামাচ্ছি অথচ আমরা যারা আমাদেরকে এই সমস্ত কথাগুলি বলে যাচ্ছে ইহুদি নাসারা অথবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের বইয়ের দিকে তাকাই না কী পাবেন হাস্যকর জিনিস প্রত্যেকটি বইতে আপনি কিছু হাস্যকর জিনিস পাবেন যেগুলো দেখবেন যে কোনো দিন আল্লাহর কথা হইতে পারে না এগুলি দেখবেন যে উল্টাপাল্টা আছে সেখানে এরকম কথাবার্তা সেখানে আছে তাহলে আপনি কীভাবে বলতে পারেন যে নিজের দোষ না দেখে অন্যদের দোষ না দেখে নিজের দোষ না দেখে তারা কী করে আপনাদেরকে দোষ সাপ্লাই দেয় আপনারা সেগুলি সানন্দে গ্রহণ করছেন এটা অবশ্যই দুঃখজনক এবং এটা হচ্ছে নিজেদের ইমানি দুর্বলতার কারণে হচ্ছে এবং নিজেদের ইমানি চেতনা না থাকার কারণে এলেম না থাকা জ্ঞান না থাকার কারণে এই সমস্ত সন্দেহকে নিজেরা অন্তরে স্থান দিচ্ছেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এই সমস্ত বিপদ থেকে আমাদের উদ্ধার করুন।